ঋণ খেলাপিদের থেকে অর্থ আদায় করা দেশের প্রতিটি ব্যাংকের মাথা ব্যথা। এই অনুৎপাদক সম্পদ বা এনপিএ বোঝা বেশ খানিকটা কমিয়ে ফেলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই ক্ষেত্রে তাদের বৃদ্ধি ঈর্ষণীয়। কলকাতায় সংস্থার চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য জানান, এর ফলে ব্যাংকের আর্থিক ভিত মজবুত হবে। ব্যাংকের লোন শাখাও এই তিন মাসেও ভালো কাজ করেছে। এই বছরের শেষের কোয়ার্টারের রেজাল্ট খুবই ভালো হয়েছে। আমাদের গত বছরের লাস্ট কোয়ার্টারের তুলনায় এই বছরের আমাদের নেট প্রফিট 122% মতন বেড়েছে। সো দ্যাট ইজ কোয়াইট ইন লাইন উইথ আওয়ার এক্সপেকটেশনস অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য মার্কেট। জিএসটি নিয়ে আশাবাদী এসবিআই এর চেয়ারপারসন, তবে এর ঠিকঠাক প্রয়োগের উপর সাফল্য নির্ভর করছে বলে মনে করেন অরুন্ধতী ভট্টাচার্য। জিএসটি হচ্ছে এমন একটা জিনিস যেটা এক্ষুনি বোঝা যাবে না যে ঠিক কত ট্যাক্স রিয়েলাইজেশন হবে, সেই কারণে ট্যাক্সের রেটটা একটু উঁচুতে ধার্য করা হচ্ছে। তবে আমার মনে হয় যদি জিএসটি প্রপারলি ইমপ্লিমেন্টেড হয় তাহলে গোয়িং ফরওয়ার্ড আমাদের এই ট্যাক্স রেটটা কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রকম আছে। তবে এর যে ইমপ্লিমেন্টেশন এটা সহজ হবে না। চলতি ত্রৈমাসিকে ভালো ফল, বেড়েছে মোট লভ্যাংশ, এতে ব্যাংকের স্বাস্থ্য ফিরেছে। গ্রাহকদের ভরসা দিতে নানা রকম সচেতনতামূলক প্রচার চালাতে চায় এসবিআই। ভুয়ো ফোনের মাধ্যমে প্রতারণা থেকে গ্রাহকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে দেশের বৃহত্তম ব্যাংক। ক্যামেরায় সমর মজুমদারের সঙ্গে কাঞ্চন দাস, এনএম নিউজ, কলকাতা।